চার দিন ধরে ক্লাসিক্যাল অনুষ্ঠান শুনে শুনেই তো আর ক্লাসিক্যাল গান বাজনা শেখা যায় না। ওই আর শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং কোথায়? সবাই হয় শ্রেয়া দিদির মতন ভয়েস, না হয় অরিজিৎ সিং এর মতন ভয়েস, বোধ হয় তারা আমাকে যোগ্য মনে করেন না। চার দিন ধরে ক্লাসিক্যাল অনুষ্ঠান শুনে শুনেই তো আর ক্লাসিক্যাল গান বাজনা শেখা যায় না। এটা একটা ডিপ রুটেড জিনিস, এটাকে শিখতে গেলে ছোট বয়স থেকে অনেক অধ্যবসায়, অনেক পরিশ্রম, অনেক রেওয়াজের দরকার। আমি চারটি ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স চার দিন অ্যাটেন্ড করলাম, আর সরস সম্রাট চার দিন অ্যাটেন্ড করলাম, আমি ভীষণ কনোয়েশিয়ার এবং শিখে ফেললাম ওখান থেকে কিছু। এত সহজ কিন্তু বিষয়টা নয়, এইটাই এখনকার জেনারেশনদের বুঝতে হবে যে গান বাজনাটা শিখে সব কিছুই তো শিখে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কি না শিখে হয়েছে? অত বছর ধরে ওয়ান থেকে আমরা পড়াশোনা করেছি, তারপর জেনারেল লাইনে যারা গেছে অনার্স 3 বছর, মাস্টার্স 2 বছর করেছি, যারা ডাক্তারি পড়েছে 5 বছর কি 4, ইঞ্জিনিয়ারিং 4 বছর, তারপরে স্পেশালাইজেশন করেছে, তারপরে কেউ সার্জারিতে আরও স্পেশালাইজেশন করেছে, কেউ কেউ স্পেশাল মেডিসিনে। একটা অনেক সময় লাগে যে কোনো সাবজেক্ট শিখতে গেলে, হঠাৎ গান বাজনা তো টপ করে আকাশ থেকে পড়েনি যে 2 বছরে 2 দিনেই শিখে যাব, দুটো অনুষ্ঠান শুনতে গেলাম আমি ভীষণ কনোয়েশিয়ার, এটা মনে করার কোনো কারণ নেই। গান বাজনাটা শিখে করতে হবে, এটা এখনকার জেনারেশন, মানে আমি যার জন্য বললাম আমরা পরের জেনারেশনকে বেশি কাছ থেকে দেখতে রাদার দেন ওনারা, ওনারা সাধনায় মগ্ন আছেন, ছাত্র তৈরি করছেন, কিন্তু আমরা ওদের পরেরটাকে আরও বেশি দেখতে পাচ্ছি। রিয়েলিটি শোয়ের ছেলেমেয়েরা দুর্দান্ত গাইছে, কিন্তু কার গান গাইছে, কী গান গাইছে, তারপরে তারা কোথায় যাচ্ছে? প্রত্যেক বছর তো চ্যাম্পিয়ন হয়ে বেরোচ্ছে, তারপর কই আর শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং কোথায়? কই আর শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং কোথায়? পাচ্ছি না তো, কারণ সেই শিক্ষাটা, সেই অধ্যবসায়, সেই ধৈর্যটা রাখতে হবে, অত সোজা জিনিস কিন্তু নয়। আমরা তো রিয়েলিটি শো থেকে এসেছি, কিন্তু আমাদের সময় রিয়েলিটি শো ইটস নাও মোর অফ এ শো দ্যান এ রিয়েল কম্পিটিশন, এটা একটা শো হয়ে গেছে। আমি নিজে অনেক রিয়েলিটি শোতে গিয়ে দেখেছি একজন পার্টিসিপেন্ট গান গাইতে দাঁড়িয়েছেন, জাজেসরা বসে আছেন, মেকআপ ম্যান এসে তার চুল ঠিক করছে, আরে তখন চুল ঠিক করবে না, গানের দিকে নজর দেবে না, সাজের দিকে নজর দেবে, গান বাজনা তো সহজ জিনিস নয়, ওইভাবে হয় না। এখন শুধু সাজ গোজ, ড্রেস, গ্রুমিং, আমাদের সময় কোথায় গ্রুমিং ছিল? পরে যখন আমি আমার ভিডিওগুলো দেখি, আমার শাড়ি এরকম এরকম করে দাঁড়িয়ে আছি, গান গাই, শুধু গানই গাইছি আর কোনো দিকে মনে, হ্যাঁ একটা মিনিমাম সাজসজ্জার দিন বদলেছে দরকার হয়, কিন্তু ওটাই যদি বেশি হয়ে যায় গান বাজনার থেকে তাহলে খুব মুশকিল। কিন্তু যার জন্য ওই এখনও দেখুন সমস্ত রিয়েলিটি শোয়ে গান বাজনা, কিন্তু সেই পুরোনো দিনের গানই সবাই গাইছে, ওইটাই কিন্তু চর্বিত চর্বণ করছি আমরা, কোথায় নতুন কিছু নতুন কি দিতে পারছি? শুধু যন্ত্রানুষঙ্গ, ড্রেস আর আলো নতুন দিলেই হবে? অন্য কিছু তো নতুনের দরকার। একটা স্ট্রাইকিং ভয়েস কোথায়? সবাই হয় শ্রেয়া দিদির মতন ভয়েস, না হয় অরিজিৎ সিং এর মতন ভয়েস, সবাই হয় শ্রেয়া দিদির মতন ভয়েস, না হয় অরিজিৎ সিং এর মতন ভয়েস, আলাদা কোথায়? এটা তো রেওয়াজ করে শিখে চিন্তা করে বের হয় এগুলো জিনিস, নাহলে হয় না। আমি এখনও তো শিখে যাচ্ছি, কোনো তো শেষ নেই, এখনও গুরুজির কাছে বসে বসে শিখছি, মনে হলো কিছুই করতেই পারলাম না, কি করলাম, কিন্তু সেটা জানে এখন ছেলেমেয়েরা দুটো প্রোগ্রাম করে কি তাদের, মানে মানে আমি আর্টিস্ট, সেই ব্যাপারটা একটুখানি একটুখানি ধৈর্য ধরে একটু মাথা নিচু করে থাকতে হয় গান বাজনার কাছে, নাহলে গান বাজনা হয় না। আমি প্রথম কথা যে এইটাকে বিশ্বাস করি না, এই যে এত সাজগোজমুক্তম। দ্বিতীয় কথা, বোধ হয় তারা আমাকে যোগ্য মনে করেন না, বোধ হয় তারা আমাকে যোগ্য মনে করেন না, ডাকেন না, আমি হয়তো বিচারক হিসেবে যোগ্য নই, হতেই পারি, ডাকেন না, সুতরাং সেই সব কারণে যাই না।